নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব বন্ধুরা এবার রাহু আগামী একশো নব্বই দিনের ভিতরে এই পাঁচ রাশির জাতক ও জাতিকাকে এক কামড়ে কোটিপতি করতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে আর কি কারণে আপনাদের জীবনে একশো নব্বই দিনের ভিতরে অর্থ আসতে চলেছে সে বিষয়েও উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ্র আগামী একশো নব্বই দিনের ভেতরে রাহুর কামড়ে এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা হতে চলেছে কোটিপতি হ্যাঁ বন্ধুরা এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী কারণে আপনাদের জীবনে অর্থাৎ এই পাঁচ রাশির জীবনে রাহুর কামড় পড়তে চলেছে এবং আপনারা কোটিপতি হতে চলেছেন রাশিচক্র যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন রাহু কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে যা কিনা রবির নক্ষত্র আর যার দরুন এই পাঁচ রাশির জাতক ও জাতিকারা অবশ্যম্ভাবিক কটিপূতি হতে চলেছে আগামী একশো নব্বই দিনের ভিতরে তবে প্রত্যেকেই যে পাবে তা নয় কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে অর্থাৎ রাহু আমাদের জীবনে হঠাৎ করে অর্থ দিয়ে থাকে ভুল বললাম শুধু অর্থ না অর্থের সাথে হঠাৎ করে যে কোনো ধরনের সুসংবাদও কিন্তু দিয়ে থাকে এই রাহু গ্রহ যেমন হঠাৎ করে কোনো প্রাপ্তি ঘটল হঠাৎ করে আপনি কোনো জায়গা থেকে অর্থ পেয়ে গেলেন হঠাৎ করে কোথাও চাকরি পেয়ে গেলেন মানে হঠাৎ করে যে কোনো কিছু যা হয় সেটা কিন্তু রাহুর প্রভাবে হয়ে থাকে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই রাহু যেভাবে হঠাৎ করে কোনো কিছু দেয় আর হঠাৎ করে কিন্তু কেড়ে নেয় হ্যাঁ বন্ধুরা কারণ রাহুর অর্থ কখনোই কেউ স্টে করতে পারেনি আর পারবেও না অর্থাৎ রাহু যেভাবে অর্থ দেয় সেভাবে অর্থ টেনে নেয় তবে হ্যাঁ আপনারা এই অর্থ দিয়ে আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন তবে আপনার ব্যক্তিগত জন্মঝকে গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ রাহু দেয় লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও শ্বশুর বাড়ি থেকে অর্থ এই সমস্ত কিছু কিন্তু রাহু প্রদান করে থাকে এর পাশাপাশি মামার বাড়ির যে সুখ সেই সুখটাও কিন্তু রাহু গ্রহ দিয়ে থাকে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাসপ্লোয়ারকে আপনাদের জন্মছকটি ছকটি দেখিয়ে নিন এবং রাহুর প্রতিকার প্রতিবিধান করা আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে ও হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় আরেকটি বিষয় জানিয়ে দিয়ে আপনারা অনেকে কল করছেন দয়া করে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি সময় মতো উত্তর দিয়ে দেব কারণ আমি খুব ব্যস্ত থাকি যে কারণে সবসময় কল রিসিভ করতে পারি না তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশি যে রাশিগুলি আগামী একশো নব্বই দিনের ভিতরে রাহুর কামড়ে হতে চলেছে কটিপতি প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী একশো নব্বই দিনের ভেতরে রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনে কোটি টাকা আসতে চলেছে আর এই কোটি টাকা লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই সময় আপনারা পশুর বাড়ি থেকে হেল্প পেতে চলেছেন চাকুরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে হঠাৎ করে এর পাশাপাশি ভ্রমণেরও কিন্তু যোগ আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে আগামী একশো নব্বই দিনের ভেতরে এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী একশো নব্বই দিনের ভেতরে রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে আর রাহু কিভাবে অর্থ দেয় আপনারা জানেন অর্থাৎ লটারি থেকে সারটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন এর পাশাপাশি এই সময় শ্বশুর বাড়ি থেকে হেল্প পেতে চলেছেন এবং মামার বাড়ি থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন এবং শ্বশুর বাড়ি থেকে অর্থ এবং সম্পত্তি পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনাদের আগামী একশো দিন কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী একশো দিন আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আগামী একশো নব্বই দিনের ভেতরে আপনারা রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা পাওয়ার স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে আগামী একশো নব্বই দিনের ভেতরে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন এবং এই সময় আপনারা লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন শুধু তাই নয় এই সময় শ্বশুর বাড়ি থেকে ভূ সম্পত্তি বা অর্থ পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় মামার বাড়ি থেকে সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ মামার হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন শুধু তাই নয় এই সময় আপনারা কিন্তু কোনো দূরবর্তী স্থানে ভ্রমণে যেতে চলেছেন এবং আপনারা মানসিক শান্তি মানসিক টেনশান ফ্রি যেটাকে বলে সেটি কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন আগামী একশো নব্বই দিনের ভেতরে পরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী একশো নব্বই দিনের ভেতরে রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ আগামী একশো নব্বই দিনের ভেতরে আপনারা বিদেশ থেকে অর্থ লাভ করতে চলেছেন মানসিক শান্তি পেতে চলেছেন লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গা থেকে অর্থ পেতে চলেছেন এবং এই সময় বিদেশে যাওয়ার বা কোথাও ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় আপনারা মামার বাড়ি থেকে হেল্প পেতে চলেছেন শ্বশুর বাড়ি থেকে অর্থ পেতে চলেছেন এবং সম্পত্তি পেতে চলেছেন অর্থাৎ এই সময়টা আগামী একশো দিন আপনাদের যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা বলব সেটি হচ্ছে ধনু হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী একশো নব্বই দিন আপনাদের জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে অর্থাৎ এই একশো নব্বই দিনের ভিতরে আপনারাও রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি এই সময় আপনারা বিদেশ থেকে অর্থ পেতে চলেছেন এই সময় আপনারা লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন পাশাপাশি এই সময় শ্বশুর বাড়ি থেকে হেল্প পেতে চলেছেন অর্থনৈতিক দিক থেকে বলুন এবং মানসিক দিক থেকে বলুন এবং সম্পত্তি বা অর্থ লাভেরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে পাশাপাশি মামার বাড়িরও কিন্তু সুখ আপনারা পেতে চলেছেন এবং এই সময়ের ভেতরে অর্থাৎ আগামী একশো নব্বই দিনের ভেতরে আপনারা কিন্তু বিদেশে যেতে চলেছেন বা দূরবর্তী কোনো স্থানে কিন্তু ভ্রমণে যেতে চলেছেন এটা বলা যেতে পারে তো এই ছিল পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী একশো নব্বই দিনের ভেতরে রাহুর কামড়ে হতে চলেছে কোটিপতি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ